আচ্ছা, আমরা গত ক্লাসে শুরু করছিলাম হচ্ছে ট্রান্সফর্মার, তাই না? ট্রান্সফর্মার জিনিসটা কি সেই জিনিসটা দিয়ে শুরু করছিলাম। এখন আমি ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপাল বর্ণনা করতে বলছিলাম যে ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যাকচুয়ালি কী, ট্রান্সফর্মারটা কাজ করে কীভাবে, তাই তো? এখন ট্রান্সফর্মারটা কাজ করে কীভাবে এটা কি কেউ আমাকে একজন বলতে পারবে যে ট্রান্সফর্মারটা আমি পড়তে যাচ্ছি ট্রান্সফর্মার, তাহলে কাজ করে কীভাবে সেটা তোমার জানা উচিত। কেউ বলতে পারবে ট্রান্সফর্মার কীভাবে কাজ করে? শিওর, গত ক্লাস কেউ করনি? হ্যাঁ বলতে পারো, বলো দেখি। প্রাইমারি থেকে পাওয়ারটা সেকেন্ডারিতে যাবে, ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমে। ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি, তাই তো? যে একটা কয়েলের মধ্যে দিয়ে যদি আমি পরিবর্তনশীল চুম্বক যদি হয়, অনেকটা ঠিক আছে, কিন্তু এটাকে আরও একটু গোছায় লিখতে হবে, আরও একটু গোছায় লিখতে হবে। আচ্ছা, শুরুতে শুরু করি, আমি একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার সম্পর্কে একটু আলোচনা করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারে কী কী থাকে? একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারে দুইটা কয়েল থাকবে, একটাকে বলবো প্রাইমারি কয়েল, একটাকে বলবো সেকেন্ডারি কয়েল। এই প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল একটা কোরের সাথে পেঁচানো থাকবে। কোর কেন ইউজ করব? কোর যদি ইউজ করি কয়েলগুলোকে সহজে পেঁচানো যাবে এবং লো রিল্যাকটেন্স পাথ দিয়ে ফ্লাক্সগুলো পাস হবে। এই যে এই এই যে তুমি এটা দণ্ডগুলোকে দেখতেছো, এটাই হচ্ছে কোর। হ্যাঁ, মানে যেটার উপরে কয়েলটা পেঁচানো থাকে সেটা হচ্ছে কোর। ওকে, এখন এই কোর যদি ইউজ না করতাম তাহলে অসুবিধা হতো, কয়েলটাকে বসানোই অসুবিধা আছে, আবার ফ্লাক্সটা যদি বাতাসের ভিতর দিয়ে পাস হতো সেক্ষেত্রে অনেক বেশি লস হতো, এই জন্যই কোরটা ইউজ করছি। এখন আমি এই রকম একটা অ্যারেঞ্জমেন্ট করে প্রাইমারিতে একটা কয়েল পেঁচাইছি, সেকেন্ডারিতে একটা কয়েল পেঁচাইয়ে একটা ট্রান্সফর্মার তৈরি করছি। এখন যখন আমি প্রাইমারিতে একটা সাপ্লাই দিচ্ছি তখন থেকে আমার ওয়ার্কিং প্রিন্সিপালটা শুরু হবে। এটা হচ্ছে আমার কনস্ট্রাকশন, যে ট্রান্সফর্মার বানাইতে কী কী লাগে, আরও অনেক কিছু আছে, সেটা ডিটেইলে গেলাম না, ডিটেইলে হতে আগের দিন দেখাইছি আমার লেকচার শিটে আছে যে অনেক কিছু থাকে, কুলিং অয়েল থাকবে, ট্যাঙ্ক থাকবে, ব্রিদার থাকবে, আরও অনেক কিছু আছে। ওকে, ওর ভিতরে না যাই, আমি খালি ওয়ার্কিং প্রিন্সিপালটা রিমাইন্ড করে দিই। আমি প্রাইমারিতে যখন একটা অল্টারনেটিং সাপ্লাই দিব, ভোল্টেজ, অল্টারনেটিং ভোল্টেজ যখন প্রাইমারিতে অ্যাপ্লাই করব, কী করব? প্রাইমারিতে একটা এসি ভোল্টেজ সাপ্লাই দিব। এসি ভোল্টেজ সাপ্লাই দিলে এইটা তো একটা কয়েল, সো কয়েলের ভিতর দিয়ে এসি কারেন্ট পাস করা শুরু করবে। কয়েলের ভিতর দিয়ে যখনই এসি কারেন্ট পাস করবে তখন ওই কয়েলের ভিতরে নর্মালি একটা ফ্লাক্স তৈরি হবে, অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হবে। সো একটা সাপ্লাই ভোল্টেজ দিলাম, ভোল্টেজের জন্য এসি কারেন্ট কয়েলের ভিতর দিয়ে গেল, কয়েলের ভিতর দিয়ে এসি কারেন্ট গেলে সেখানে একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হবে। সো এই কয়েলের ভিতরে আমার একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হয়ে গেল, কারণ আমি একটা অল্টারনেটিং সাপ্লাই এখানে দিয়েছি। সো অল্টারনেটিং ফ্লাক্স যখন এটা হলো, এটা যাচ্ছে কোথায়? এটা এই কোরের ভিতর দিয়ে যাচ্ছে, এই কোরের ভিতর দিয়ে এপারি দিয়ে লিঙ্ক আপ হচ্ছে। এখন এই সেকেন্ডারিতে আমি একটা কয়েল পেঁচায় রেখেছিলাম। সো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি কী বলে? যদি একটা কয়েলের ভিতরে ফ্লাক্সের কোনো পরিবর্তন হয়, এখানে একটা কয়েল আছে, একটা কয়েলের ভিতরে যদি ফ্লাক্সের পরিবর্তন হয় তবে ওই কয়েলের ভিতরে একটা ভোল্টেজ তৈরি হবে, ওই কয়েলের ভিতরে একটা ভোল্টেজ তৈরি হবে। সো দেখা যাচ্ছে এখানে আমি একটা সাপ্লাই দিলাম, এই সাপ্লাইয়ের জন্য এখানে একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হয়েছিল, সেই ফ্লাক্সটা এই কোরের ভিতর দিয়ে গাইডেড হবে, গাইডেড হয়ে সেকেন্ডারিতে আসবে। সেকেন্ডারিতে যেহেতু একটা কয়েল পেঁচানো আছে, সো সেকেন্ডারিতে একটা ভোল্টেজ তৈরি হয়ে যাবে, তাই তো? এখন এই ভোল্টেজের মান কত বড় হবে তার একটা ইকুয়েশনও আমরা দেখছিলাম, তাই না, যে ভোল্টেজটা কত বড় হবে। তার জন্য বলছিলাম প্রাইমারিতে যে সেলফ ইনডিউসড ভোল্টেজ ইপি, এর জন্য ভোল্টেজ বলছিলাম হচ্ছে 4.44 FΦ A₀, FΦ A₀, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে যে প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ 4.44 FΦ A₀। সেকেন্ডারিতে গিয়ে ES সেটা হবে 4.44 FΦ N₂, বা এটাকে আমি ই করি NP দেই NS দেই। সো এই ট্রান্সফর্মারটা কী কাজ করতেছে? অ্যাকচুয়ালি প্রাইমারিতে যে পরিমাণ ভোল্টেজ দিচ্ছি সেকেন্ডারিতে হয়তো সেম পরিমাণ পাইতে পারি, বেশিও পাইতে পারি, কমও পাইতে পারি, সেটা নির্ভর করবে আমি সেকেন্ডারি বা প্রাইমারিতে কী পরিমাণ ট্রান্স সংখ্যা বেশি দিয়েছি। যদি আমি প্রাইমারিতে ট্রান্স সংখ্যা বেশি দেই তাহলে, সেকেন্ডারিতে যদি কম দেই তাহলে সেকেন্ডারিতে গিয়ে ভোল্টেজ কমে যাবে, কারণ কি সব কিছু সেম, শুধু ট্রান্স নাম্বারের উপর নির্ভর করতেছে। সো ফ্রিকোয়েন্সি কী? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, ট্রান্সফর্মার কখনও ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে চেঞ্জ করতে পারে না, ট্রান্সফর্মার কখনও ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে চেঞ্জ করতে পারে না।
এটা শুধুমাত্র চেঞ্জ করবে ভোল্টেজের লেভেলটা, কোন লেভেল থেকে কোন লেভেল কম করতে পারবো বেশি করতে পারবো, পাওয়ারটা অ্যাপারেন্ট পাওয়ারটা কিন্তু চেঞ্জ করতে পারবো না ইনপুটে। হ্যাঁ অ্যাম্পিয়ার, যদি হ্যাঁ অ্যাপারেন্ট পাওয়ার বলো, পাওয়ার না অ্যাপারেন্ট পাওয়ার বলো, যে ইনপুটে অ্যাপারেন্ট পাওয়ার এবং আউটপুটে অ্যাপারেন্ট পাওয়ার সবসময় সেম থাকবে। মনে করো অ্যাপারেন্ট পাওয়ার মানে হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের যোগফল ওর ভিতরে অ্যাঙ্গেল না নিয়ে, অ্যাঙ্গেলের যে কথাটা থাকবে ওই মানে পাওয়ার ফ্যাক্টরের কোনো কথা থাকবে না। যদি পাওয়ার ফ্যাক্টর বাদ দিয়ে দেই তাহলে যে পাওয়ারটা সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। মনে করো আমি এখানে যদি মনে করো 220 ভোল্টের সাপ্লাই, এখানে মনে করো যে আমার কত আছে নাম্বার অফ ট্রান্স হচ্ছে 10, এখানে মনে করো আছে 5, এখানে নাম্বার অফ ট্রান্স আছে 10, এখানে আছে 5, তাহলে এখানে কত ভোল্টেজ আসবে, কম কত, কম কত সেটা, এটা যে ট্রান্স রেশিও কত হবে, ট্রান্স রেশিও মানে হচ্ছে এন টু বাই এন অন বা এন এস বাই এন পি, তাই না? ট্রান্স রেশিও সেকেন্ডারি ডিভাইডেড বাই প্রাইমারি ট্রান্স, সো সেকেন্ডারিতে কত 5, প্রাইমারিতে কত 10, তাহলে এটা হচ্ছে 0.5, তাই না? 0.5, এখন এই 0.5কে 220 ভোল্টকে গুণ দাও তাহলে 110 ভোল্ট। সো প্রাইমারিতে যদি 10 ভোল্ট সাপ্লাই দেই সেকেন্ডারিতে গিয়ে, সরি 220 ভোল্ট সাপ্লাই দেই সেকেন্ডারিতে 110 ভোল্ট পাব, সূত্র তাই বলতেছে। ওকে, এতটুকু কি বোঝা গেছে? এই কথাগুলো কিন্তু তোমাকে কোথাও না কোথাও লিখতেই হবে, মাস্ট। আমি বলে ফেলতে পারি এটা হচ্ছে ট্রান্সফরমারের নো লোড ওয়ার্কিং প্রিন্সিপাল। আমি যখন একটা ট্রান্সফরমার নিয়েছি সেই ট্রান্সফরমারে যখন কোনো সেকেন্ডারিতে লোড লাগাইনি তখন এর ওয়ার্কিং প্রিন্সিপালটা এইরকম। ওকে, এখন এই ট্রান্সফরমার যখন নো লোড অবস্থায় আসে, আমি এখানে একটা কারেন্ট দেখিয়েছি আই নট, এই কারেন্টের নাম দিয়েছি নো লোড কারেন্ট, কিন্তু খেয়াল করো টার্মিনালে কোনো লোড আমি লাগাইনি, কিন্তু এই কারেন্টটা কোথা থেকে আসলো? অ্যাকচুয়ালি কারেন্টটা আসার কথা, অ্যাকচুয়ালি আসার কথা না, কিন্তু ট্রান্সফরমার ভিতরে কিছু ফিক্সড লস আছে, কোর লস বলে, সেই কোর লসের জন্য এখানে আই নট কারেন্টটা নিবে, কিন্তু কারেন্টটা খুবই সামান্য, কারেন্টটা খুবই সামান্য মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে আসবে। আমি গতকাল ট্রান্সফরমার টেস্ট করতেছিলাম, ওটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে আসে, খুবই কম। ওইগুলো তুমি বাদ, এক ফিক্সড লস আসবে আর একটা হচ্ছে ভেরিয়েবল লস, তুমি দুইটাকে নাম দেবা, একটা হচ্ছে ফিক্সড লস, একটা হচ্ছে ভেরিয়েবল লস। ফিক্সড লসের ভিতর কোর লস আছে, কোর লসের ভিতর কী আছে, ইডি কারেন্ট লস অ্যান্ড হিস্টেসিস লস, আর ভেরিয়েবল লস যেটা আছে সেটার ভিতরে কপার লস আছে। ওকে, এখন এই কারেন্টের দুইটা ভাগ আছে, এই কারেন্টটা যে টানছে তার দুইটার জন্য টানছে, কীরকম এই কারেন্টের দুইটা পার্ট আছে, একটা আছে রেজিস্টিভ পার্ট, সেটার নাম হচ্ছে আইডাব্লু, আর একটা আছে ম্যাগনেটাইজিং পার্ট, অর্থাৎ এই যে কোরটাকে ম্যাগনেটাইজ করতে একটা কারেন্ট লাগবে না আমার, সো সেই কারেন্টটা কি আমার ওয়ার্কিং কারেন্ট না, সেই কারেন্টটা শুধু নিবে সারবে, নিবে সারবে, কোনো কাজ করবে না, রিয়াক্টিভ পাওয়ারের মতো, সো নিবে সারবে, কিন্তু আইডাব্লু যেটা সেটা কোরটাকে গরম করতে থাকবে, কোরের রেজিস্টিভ লসের মতো অনেকটা। ওকে, সো আইডাব্লু অ্যান্ড আই মিউ অথবা আই এমও বলে ম্যাগনেটাইজিং কারেন্ট। সো এই যে কারেন্টটা নিচ্ছে, এই কারেন্টের দুইটা পার্ট আছে, একটা পার্টের ভিতর ম্যাগনেটাইজিং কারেন্ট নিচ্ছে, অর্থাৎ কোরটাকে ম্যাগনেটাইজ করার জন্য একটা মিনিমাম কারেন্ট নেবে, এবং ওই কোরের ভিতরে ইডি কারেন্ট লসের জন্য একটা আইডাব্লু ওয়ার্কিং কারেন্ট নেবে, যেটা রেজিস্টিভ কারেন্ট লসের মতো। ওকে, সো আই নোটের দুইটা পার্ট আছে, এটা মাথায় রাখতে হবে, একটু পরেই আসবে। ওকে, এখন একটু যদি বুঝে থাকি, আচ্ছা এর ইকুয়েশানটা লাস্টে আমি দেখাইছিলাম এরকম, ইকুয়েশানটা মুখস্থ করে ফেলতে হবে। সো আমি লিখতে পারবো ভিপি ডিভাইডেড বাই ভিএস অথবা সেকেন্ডারি আগে লিখি ভিএস ডিভাইডেড বাই ভিপি অথবা ইএস ডিভাইডেড বাই ইপি এন টু ডিভাইডেড বাই এন ওয়ান ইকুয়াল টু আই ওয়ান ডিভাইডেড বাই আই টু ইকুয়াল টু এ। এখন আই এইটুকু পর্যন্ত আমি দেখিয়েছি, তাই না, যে এই এন টু বাই এন ওয়ান হচ্ছে এ ট্রান্স রেশিও, এন টু বাই এন ওয়ান হচ্ছে ট্রান্স রেশিও, এখন আই ওয়ান ডিভাইডেড বাই আই টু এ হলো কেন স্যার? এর কথাটা একটাই, যে ইনপুট অ্যাপারেন্ট পাওয়ার আর আউটপুট অ্যাপারেন্ট পাওয়ার সেম। ইনপুট অ্যাপারেন্ট পাওয়ার কী, আমি ধরে নিই ইনপুট অ্যাপারেন্ট পাওয়ার ধরে নিই ভি ওয়ান ইন্টু আই ওয়ান, ইনপুট দিয়ে যে পরিমাণ কারেন্ট এবং ভোল্টেজ আছে তার গুণফল, এটার সমান কিসের হবে, এটার সমান হবে হচ্ছে আউটপুট, মানে আমি ভি টু নাম দিচ্ছি, সো ভি টু ইন্টু আই টু, দুটা তো সেম ইনপুট অ্যাপারেন্ট পাওয়ার। এখন যদি আমি এই সূত্র অনুযায়ী সাজাই বা এই সূত্র অনুযায়ী সাজাতে, আচ্ছা ওয়ান দিয়ে ফেলেছি, সরি এটা পি দিয়েও নাম দেয়, ওয়ান মানে হচ্ছে প্রাইমারি, টু মানে সেকেন্ডারি ধরে নাও, তাহলে ভি টু বাই ভি ওয়ান এটা হয়ে যাবে হচ্ছে আমার ট্রান্স রেশিও, তাহলে ওইভাবে সাজাবো, সো আই ওয়ান
ডিভাইডেড বাই আই টু, এই আই টু কে পাশে নিয়ে আসবো, ভি অনকে নিচে নিয়ে যাবো, সো ভি টু ডিভাইডেড বাই ভি অন, এইটাই তো ভি টু ডিভাইডেড বাই ভি অন এ, সো আই ওয়ান ডিভাইডেড বাই আই টু হচ্ছে এ, বোঝা গেল? সো এই সূত্রটাও আসছে, সেটা অ্যাপারেন্ট পাওয়ার থেকে লেখা যায়। এই কথাটা ডিরেক্টলি মুখস্থ থাকতে হবে, ম্যাথ করার সময় সূত্রটা কাজে লাগবে। ট্রান্স রেশিও বলতে তুমি কী বোঝো তাহলে একবার যদি, ট্রান্স রেশিও কী? সেকেন্ডারি কয়েলের ট্রান্স নাম্বার ডিভাইডেড বাই প্রাইমারি কয়েলের ট্রান্স নাম্বার, সেকেন্ডারি কয়েলের ট্রান্স নাম্বার ডিভাইডেড বাই প্রাইমারি কয়েলের ট্রান্স নাম্বার, এটাকে ট্রান্স রেশিও বলা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়, অনেক জায়গায় কে দ্বারা প্রকাশ করা হয়। সো যেখানে যেটা আছে সেটা দেখে নেবেন, ওকে? সো ট্রান্স রেশিও বললেই সেকেন্ডারি কয়েলের টার্ন সংখ্যা ডিভাইডেড বাই প্রাইমারি কয়েলের টার্ন সংখ্যা, অথবা সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ডিভাইডেড বাই প্রাইমারি কয়েলের ভোল্টেজ, অথবা প্রাইমারি কয়েলের কারেন্ট ডিভাইডেড বাই সেকেন্ডারি কয়েলের কারেন্ট। সো এটা কিন্তু মুখস্থ থাকতে হবে, ম্যাথ করার সময় কাজে লাগবে। আচ্ছা, এখন আসি ট্রান্সফরমারের লোড লাগালে কী হবে। ট্রান্সফরমার যে আমি একটা মনে করি, এখন একটা 100 ওয়াটের একটা লোড লাগালাম, 100 ওয়াটের লোড লাগালে সে টের পাবে কী করে যে আমি 100 ওয়াটের লোড লাগিয়েছি? 100 ওয়াটের লোড লাগালে ঠিক সমপরিমাণ কারেন্ট এই প্রাইমারি থেকে নেবে, কিন্তু সে টের পাবে কী করে? এ তো আর মানুষ না যে চোখে দেখলাম 100 ওয়াটের লোড লাগিয়েছি, সো কারেন্টটাকে একটু বাড়িয়ে দেই, সো ও নিজে অ্যাডজাস্ট করে নেয়। কিন্তু ও কিন্তু সেলফ অ্যাডজাস্টেড, ওকে লোড লাগানোর সঙ্গে সঙ্গে ও বুঝবে আমার এত পরিমাণ লোড লাগানো হয়েছে, সো আমি সেই পরিমাণ কারেন্ট সাপ্লাই দেবো। আমরা এখন সেই জিনিসটা ব্যাখ্যা করতে যাচ্ছি যে ট্রান্সফরমার অন লোড অবস্থায় কীভাবে কাজ করে। আচ্ছা, এর আগে একটা জিনিস দেখাই দিই তোমাদের, ফেজর ডায়াগ্রাম সম্পর্কে ধারণা আছে? ফেজর ডায়াগ্রাম, ফেজর ডায়াগ্রাম সম্পর্কে ধারণা নেই? সার্কিট টু পড়ো নাই? সার্কিট টু, সার্কিট টু পড়ো নাই? ইলেকট্রিক্যাল সার্কিট টু আসে নাই? অবশ্যই আসছে। আচ্ছা, যাই হোক, এখন ফেজর ডায়াগ্রাম হচ্ছে একটা ভেক্টর ডায়াগ্রাম, ফেজর ডায়াগ্রাম হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম, সেখানে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে কী রকম সম্পর্ক আছে অ্যাঙ্গেল দিয়ে বোঝানো হয়। অ্যাঙ্গেল থাকতেও পারে নাও পারে, ল্যাগিং, লিডিং অথবা ইউনিটির একটা ব্যাপার স্যাপার আছে। সো সেই ফিগারটা আমরা দেখলে পারবো, দেখলে বুঝতে পারবো যেখানে আমার টোটাল জিনিসটা কীভাবে আসে, কারেন্ট এবং ভোল্টেজের সাথে রেশিও মানে সম্পর্কটা কেমন আছে। আমি দেখলেই বুঝতে পারবো, ফিগারটা একবার চোখে দেখলে বুঝতে পারবো যে এতে লোড লাগানো আছে কি নাই, অথবা এর পাওয়ার ফ্যাক্টর কত আছে কিংবা নাই। ওকে, সেইটার জন্য আমি একটা ফিগার একটু আঁকার চেষ্টা করি। এর আগে একটু বলে রাখি যে প্রাইমারিতে যে ভোল্টেজটা দিব তার সঙ্গে সেলফ ইনডিউসড ভোল্টেজ উল্টা সম্পর্ক, এটা বলছি না এর আগে প্রথম ক্লাসে, যে যার জন্য তৈরি হবে তাকেই বাধা দিবে, লেঞ্জের ল বলছিলাম। অর্থাৎ প্রাইমারি সাপ্লাই ভোল্টেজের সাপেক্ষে এই ইপিটা, যদি প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ এদিকে থাকে তাহলে এই ইপিটা থাকবে নিচের দিকে 180 ডিগ্রি, একটা অপরটাকে কাউন্টার করে, লেঞ্জের ল অনুসারে যার জন্য তৈরি হয় তাকেই বাধা দেয়। সো এই জিনিসটাই ফেজর ডায়াগ্রাম যখন আঁকবো তখন বোঝা যাবে। আচ্ছা, শুরু করি ফেজর ডায়াগ্রামটা, একটু নো লোড অবস্থায় ফেজর ডায়াগ্রাম আঁকতে যাচ্ছি আমি, নোলোড অবস্থায় ফেজর ডায়াগ্রাম। টিএক্স নাম দিলাম, ট্রান্সফরমারের নাম দিলাম টিএক্স, নোলোড ফেজর ডায়াগ্রাম। এই ফেজর ডায়াগ্রাম আঁকার সময় প্রথমে আমাকে একটা রেফারেন্স পয়েন্ট চুজ করতে হবে, যে আমি রেফারেন্স কাকে ধরবো। আমি ভোল্টেজ ধরতে পারি, কারেন্ট ধরতে পারি, যা খুশি ধরতে পারি, একটা রেফারেন্স ধরার পরে ওই রেফারেন্স চেঞ্জ করা যাবে না। ওকে, সো আমার প্রথম অবস্থায় যেটা ছিল যে প্রাইমারি সাপ্লাই ছিল একটা, তাই না? প্রাইমারি একটা সাপ্লাই ছিল, তাই না? প্রাইমারি একটা সাপ্লাই, সো আমি ধরলাম প্রাইমারি কারেন্ট, আমার একটা প্রাইমারি কারেন্ট ছিল, সেই প্রাইমারি কারেন্টের জন্য একটা ফ্লাক্স তৈরি হয়েছিল, প্রাইমারি কারেন্টের জন্য একটা প্রাইমারি ফ্লাক্স তৈরি হয়েছিল, সো আমি সেটা একটা লাইন দিয়ে ডিরেক্ট করলাম, এটা হচ্ছে প্রাইমারি ফ্লাক্স, প্রাইমারি ফ্লাক্সের একটা লাইন ডিজাইন করলাম যেটা হচ্ছে প্রাইমারি ফ্লাক্সের একটা লাইন। এখন এই প্রাইমারি ফ্লাক্সটা কোথা থেকে আসছে? প্রাইমারি কারেন্ট থেকে আসছে, প্রাইমারি কারেন্ট থেকে আসছে, সো আমি সেটা নাম দিলাম হচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি কারেন্ট আই। এখন এই প্রাইমারি কারেন্ট এটা কিসের ভিতর দিয়ে যাচ্ছে? ইন্ডাক্টরের ভিতর দিয়ে, কিসের ভিতর দিয়ে? ইন্ডাক্টর। ইন্ডাক্টর যদি হয়, কারেন্ট এবং ভোল্টেজের ভিতর ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি। কারেন্ট হচ্ছে ভোল্টেজকে 90 ডিগ্রিতে ল্যাগ করবে, কারেন্ট ভোল্টেজকে 90 ডিগ্রিতে ল্যাগ করবে। সো প্রাইমারি যে সাপ্লাই ভোল্টেজটা আছে এ অ্যাকচুয়ালি আসে হচ্ছে এইখানে, সেটা হচ্ছে ভি অন। প্রাইমারি যে কারেন্ট এর সঙ্গে সাপ্লাই ভোল্টেজ কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে আছে,
সো এর ভিতরে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি সো প্রাইমারির ভোল্টেজও দেখালাম প্রাইমারির কারেন্টও দেখালাম এতে তো বোঝা যাচ্ছে প্রাইমারি ভোল্টেজ এবং কারেন্ট 90 ডিগ্রিতে আছে এটাও একটা ফেজর ডায়াগ্রাম এটাও একটা ফেজর ডায়াগ্রাম এখন আরও তো কিছু কিছু জিনিস এখানে আছে যেমন প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ সেগুলো আমার দেখাইতে হবে না সেগুলো অবশ্যই আমাকে দেখাইতে হবে আমি কি বলছি এই প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ এই ভি ওয়ান এর উল্টা দিকে থাকবে ভি ওয়ান এর উল্টা দিকে তাহলে এদিকে থাকবে ইপি 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 এই প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ এবং সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ সেম ফেজে থাকবে এদের ভিতরে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না কারণ এই প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ এটা হয়েছে ফ্লাক্সের ধরুন এই ফ্লাক্স যে ফ্লাক্সের ধরুন এখানে ভোল্টেজটা হয়েছে সেই একই ফ্লাক্সের ধরুন এইখানেও ভোল্টেজটা হয়েছে সো দুটো সেম ফেজে থাকবে এই জন্য ইপি এবং ইএস সেম লাইনে আঁকা যায় এখন ইপি এবং ইএস সমান হতে পারে যদি এন টু ইকুয়াল টু এন ওয়ান হয় তাহলেই এই এই দুইটা ভেক্টরের অ্যাম্পলিটিউড সবসময় সমান হবে এটাকে আমি ছোটো করে আঁকতে পারি সো ইপি ইকুয়াল টু ইএস এটা দিয়ে বোঝাচ্ছে ভোল্টেজটা কত বড় অ্যাম্পলিটিউড এই লাইনটা দিয়ে বোঝাতে হচ্ছে কত বড় ভোল্টেজ ওকে সো দুইটা যেহেতু সমান সমান দিয়ে দেখাইছে বোঝা গেল সো এটুকু দিয়ে কি বোঝা যায় ট্রান্সফরমার নোলোড অবস্থায় কীরকম আছে বোঝা তো যাচ্ছে নো লোড ফেজর ডায়াগ্রাম যেখানে কোনো লস টস আমি এখনও দেখাইনি আমি একটু অ্যাড করবো একটু পরে ওকে এটা হচ্ছে নো লোড ফেজর ডায়াগ্রাম ট্রান্সফরমার নো লোড ফেজর ডায়াগ্রাম আচ্ছা এখন একটু আগে আমি বলে আসছি যে ট্রান্সফরমারের যে নো লোড কারেন্ট আই নট যেটা দেখাইছিলাম তার দুইটা পার্ট আছে একটা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট যেটা হচ্ছে রেজিস্টিভ লস আই ডাব্লু আর একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট তাই না আই নট কারেন্টের দুইটা পার্ট ছিল আই নট ইকুয়াল টু আই মিউ প্লাস আই ডাব্লু আই ডাব্লু হচ্ছে রেজিস্টিভ লসের মতো মানে রেজিস্টিভ লস ঘটাবে যেটা সেই মানে রেজিস্টেন্সের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আই ডাব্লু আর আই নট হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট এখন এই দুইটা কারেন্ট তোমার এই ফেজর ডায়াগ্রামে দেখাইতে হবে না দেখালে চলছে না কারণ তাহলে আমি প্রাইমারি কী পরিমাণ পাওয়ার ফ্যাক্টর আছে সেটা বুঝতে পারবো না তাহলে ওই দুইটা কারেন্টকে আমাকে ভাগ করতে হবে এই যে ম্যাগনেটাইজিং কারেন্ট এই ম্যাগনেটাইজিং কারেন্ট কিসের ভিতর দিয়ে যাচ্ছে ইন্ডাক্টরের ভিতর দিয়ে যাচ্ছে তাহলে এই ভোল্টেজের সঙ্গে ওই কারেন্টের ফেজ ডিফারেন্স কত থাকবে হ্যাঁ 90 ডিগ্রি থাকবে ইন্ডাক্টরের ভিতর দিয়ে যাচ্ছে সো এই যে কারেন্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আই মিউ কারেন্ট যেটা ম্যাগনেটাইজিং কারেন্ট আর যেটা আমি ওয়ার্কিং কারেন্ট রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট এবং ভোল্টেজের ফেজ ডিফারেন্স জানো কত রেজিস্টর একটা রেজিস্টেন্সের ভিতর দিয়ে কারেন্ট এবং ভোল্টেজের ফেজ ডিফারেন্স কত আমার তিন ধরনের এলিমেন্ট আছে একটা হচ্ছে রেজিস্টেন্স একটা ইন্ডাক্টেন্স একটা ক্যাপাসিটেন্স তিনটার জন্য তিন ধরনের পাওয়ার ফ্যাক্টর আছে একটার জন্য ইউনিট একটা হচ্ছে ল্যাগিং একটা হচ্ছে লিডিং এই জিনিসগুলো কেন তোমরা পড়ো নাই ইউনিটিতে সো রেজিস্টার ভিতরে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে কোনো ফেজ ডিফারেন্স নাই সো আই ডাব্লু যে কারেন্টটা এই ভি ওয়ানের সাপেক্ষে সমান ফেজে থাকবে কারণ এর ভিতরে কোনো ফেজ ডিফারেন্স নাই সো এদিকে থাকবে হচ্ছে আমার আই ডাব্লু এদিকে থাকবে আমার আই ডাব্লু তাহলে স্যার এদিকে আই ডাব্লু গেল এদিকে আই মিউ গেল স্যার তাহলে এখন আমার প্রাইমারি যে নো লোড কারেন্ট সেটা কোন দিকে গেল স্যার এখন এই দুইটাকে যদি ভেক্টর সাম করি সেই ভেক্টর সামের যে অ্যাঙ্গেল পাবো সেটাই হচ্ছে কারেন্ট ভেক্টর সাম করলাম এটা হচ্ছে আই নট কারেন্ট প্রাইমারি কারেন্ট আই নট এখানে কিন্তু আমি দেখো সবগুলো জিনিসই দেখাইছি এটা হচ্ছে নো লোড প্রাইমারি কারেন্ট নো লোড প্রাইমারি কারেন্টের দুইটা পার্ট আছে একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট একটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট আবার এখানে প্রাইমারি ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজ দিয়েছি আবার ওদিকে একদম সাপ্লাই ভোল্টেজও দিয়েছি এদিকে কারেন্ট ফ্লাক্সের মানও দিয়েছি তাহলে একটা চিত্র দেখে সবগুলো তথ্য এখানে দেওয়া আছে না এই জন্য ফেজর ডায়াগ্রামটা জানা জরুরি এই ফেজর ডায়াগ্রাম এতটুকু জিনিস দেখে আমি ওই ট্রান্সফরমার সম্পর্কে একটা ব্যাখ্যা প্রদান করতে পারবো ওকে এখন এটা ছিল ট্রান্সফরমারের নো লোড অবস্থায় আমি তার ফেজর ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করলাম নো লোড অবস্থায় কোনো লোড যখন লাগানো নাই এখন আমি অনলোডটা ব্যাখ্যা করার পরে আর একটা ফেজর ডায়াগ্রাম আঁকবো এটা হচ্ছে নো লোড অবস্থায় ফেজর ডায়াগ্রাম মনে থাকবে আগামী ক্লাসে আমি আঁকতে দেবো নো লোড এবং ফুল লোড অবস্থায় ফেজর ডায়াগ্রামটা আঁকো আচ্ছা ক্লাসে পড়া হবে অর্ধেকটুকু হবে তুমি যদি বাসায় গিয়ে না পড়ো কিচ্ছু হবে না
ওই অর্ধেক যেটুকু হয়েছিল সেটুকু আবার যেমন বানর বানরের একটা ম্যাথ আছে না, যে একবার যদি 3 ফিট ওঠে নিচের বার 6 ফিট নামে। হ্যাঁ, তেল মাখানো বাসে একটা বানর উঠতেছিল, প্রথম মিনিটে সে 6 মিটার ওঠে, পরের মিনিটে সে 12 মিটার নেমে যায়, এরকম অবস্থায়। সো 2 মিনিটে সে কতটুকু প্রোগ্রেস করলো, এরকম একটা ম্যাথ আছে। সো তোমরা কিন্তু তেল মাখানো বাসের উপর আছো, যদি এখান থেকে পড়ে শুনে বেরোতে চাও তাহলে একটু পড়াশুনো করতে হবে। এই যে ক্লাসে বসে যখন তোমাদের দেখি মুখের দিকে তাকাই, ওমা যখন উত্তর করতে পারো না আমার খারাপ লাগে। একটা নর্মাল জিনিস জিজ্ঞেস করতেছি, পাওয়ার ফ্যাক্টর বা ল্যাগিং লিডিং বা ইউনিট শুনছো জিনিসটা, কিন্তু ওইভাবে গরজ দিয়ে পড়ো নাই, এটা কিন্তু সমস্যা। আমি তোমাকে মোটিভেট করতে পারি, পড়াইতে পারি কম, এই মোটিভেশান নিয়ে তুমি পড়তে পারো তাহলে লাগাইতে পারবা, না হলে যে জবে আসো ওই জবে স্যাটিসফাই থাকতে হবে, আর কোনো উন্নতির আশা থাকবে না। সো তুমি উন্নতি করতে চাও কি না চাও সেটা তোমার ব্যাপার। ওকে, আচ্ছা এখন আসি ট্রান্সফরমারের অনলোড অবস্থায় ওয়ার্কিং প্রিন্সিপালটা কেমন হবে। অনলোড, অনলোড মানে কি, এখন ট্রান্সফরমারে আমি একটা লোড লাগাবো। লোড 3 ধরনের হতে পারবে, একটা হচ্ছে ইউনিটি লোড, একটা হচ্ছে ল্যাগিং লোড, একটা হচ্ছে লিডিং লোড। অর্থাৎ একটা ইন্ডাক্টর লাগাইতে পারি, একটা রেজিস্টর লাগাইতে পারি, একটা ক্যাপাসিটার লাগাইতে পারি। ওকে, এই 3 ধরনের জিনিস এখন আমি এখানে লাগাবো। অনলোড অবস্থায় ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল, ওকে। সো আমি ট্রান্সফরমারের প্রাইমারিতে একটা সাপ্লাই দিয়ে রেখেছিলাম, সাপ্লাই দেওয়ার দরুন ট্রান্সফরমারটা কাজ করার জন্য প্রস্তুত ছিল। ওই মুহূর্তে আমি একটা লোড লাগিয়েছি, লোড যখনই লাগাবো এখানে তো একটা ভোল্টেজ তৈরি হয়েছিল, যেহেতু লোড লাগিয়েছি একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে। এখন এই যে কারেন্ট ফ্লো হচ্ছে এইটার জন্য ট্রান্সফরমার রিঅ্যাকশনের কী পরিবর্তন হবে সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। ওকে, সেটাই হচ্ছে অনলোড ওয়ার্কিং প্রিন্সিপাল। ওকে, এখন সেকেন্ডারিতে যখনই লোড লাগাইছি কারেন্ট একটা যাচ্ছে, কারেন্ট যখনই যাবে এই কয়েলের ভিতরে, কয়েলের ভিতর দিয়ে এখন কারেন্ট যাচ্ছে, কারণ কারেন্ট যেহেতু লোডের ভিতর দিয়ে যাওয়া শুরু করছে, সো ওই কয়েলের ভিতর দিয়ে এখন কারেন্ট যাওয়া শুরু। প্রথমে কিন্তু কারেন্ট যাচ্ছিলো না, খালি ভোল্টেজটা হয়েছিল, এখন লোড লাগানোর জন্য ওই কয়েলের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। যখনই কয়েলের ভিতর দিয়ে কারেন্ট যাবে তখন এই কয়েলের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, একটা উল্টা ফ্লাক্স, একটা ফ্লাক্স তৈরি করবে। যখন এর ভিতর দিয়ে কারেন্ট পাস হচ্ছে এ তো অবশ্যই একটা ফ্লাক্স তৈরি করবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এই ম্যাগনেটিক ফিল্ডটা এই যে মিউচুয়াল ফ্লাক্স আছে এর উল্টা দিকে হবে, কারণ লেঞ্জের ল বলে যার জন্য সে তৈরি হবে তাকেই সে বাধা দিবে। এইখানে যে ভোল্টেজটা তৈরি হয়েছিল সেটাই 5 এমের জন্য, এই 5 এমের জন্য এই ভোল্টেজের জন্যই তো কারেন্টটা এখানে তৈরি হয়েছে। সো এই কারেন্টটা এমনভাবে একটা ফ্লাক্স তৈরি করবে যেটা মেইন ফ্লাক্সকে বাধা দিবে। সো যে কোনো একটা ইনস্ট্যান্ট পয়েন্ট, এটা তো সাইন ওয়েভ, মনে করো যে কোনো একটা পয়েন্টে এই ফ্লাক্সটা যাচ্ছিল হচ্ছে 5 এমটা এই দিকে যাচ্ছিলো, যে কোনো একটা পয়েন্টে 5 এমটা কী করতেছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। আমি একটা পয়েন্টকে ধরলাম, ওই নির্দিষ্ট একটা পয়েন্টে পজ করলাম, এই পয়েন্টে ফ্লাক্সটা ওইদিকে যাচ্ছিলো, তখন লোড দিয়ে কারেন্টটা যাচ্ছিলো, লোড দিয়ে যখন কারেন্ট গেছে তখন এখানে একটা ফ্লাক্স তৈরি হয়েছে, সেই ফ্লাক্সের দিকটা হবে এই 5 এমের উল্টা দিকে, সেটার নাম দিব φ2, সেটার নাম দিব φ2। যখনই 5 এমটাকে φ2 বাধা প্রদান করতে থাকবে তখন 5 এম নেট, যদি বলি আমি 5 এম নেট, এই 5 এম নেট হয়ে যাবে 5 এম মাইনাস φ2, তাই তো? তার মানে এই কোরের ভিতর দিয়ে ফ্লাক্সের মান কমে যাবে, তাই না? এদিকে যাচ্ছিলো আবার এদিক থেকে ঠেল দিয়ে, সো কমাই দিছি না, কোরের ভিতর দিয়ে যদি ফ্লাক্স ইনস্ট্যান্টলি কমে যায় তাহলে খেয়াল করো এইখানে যে ইপি ভোল্টেজটা, এই যে ইপি ভোল্টেজ 4.44f5mnp, এই 5m যদি কমে যায় তাহলে প্রাইমারি ভোল্টেজ কমে যাবে না, ইপিটা কমে যাবে না। ইপি যদি কমে যায় তাহলে দেখো এইখানকার ভোল্টেজ ছিল, এখানে ধরলাম যে কোনো পজিশানে এখানে ভিপি, তাহলে কারেন্টটা কী পরিমাণ ড্র করবে তা এই ভোল্টেজের উপর নির্ভর করবে। এই ভোল্টেজ যদি কমে কারেন্টটা বাড়বে, কেমন? এই আইপি প্রাইমারি কারেন্ট হবে ভিপি মাইনাস ইপি ডিভাইডেড বাই এই তারের রেজিস্ট্যান্স আর। এখন এই ফ্লাক্সটা যখন 5 এমকে দুর্বল করে ফেলল তখন এখানে ভোল্টেজটা কমে গেল, ভোল্টেজ যখনই কমে গেল তখন প্রাইমারি থেকে সে এক্সট্রা একটা কারেন্ট ড্র করবে, কারণ এই φ2কে তাকে কাউন্টার করতে হবে, φ2কে তাকে কাউন্টার করতে হবে, কারণ আমরা জানি কোরের ভিতর দিয়ে কখনোই ফ্লাক্সের পরিবর্তন হয় না, নোলোড অবস্থায় হোক অনলোড অবস্থায় হয় কখনোই কোরের ভিতর দিয়ে ফ্লাক্সের পরিবর্তন হবে না, ওই 5 এম যেটা আছে ওই 5 এমই থাকবে,
ওকে প্রতিহত করার জন্য যদি কেউ আসে তবে তাকেই প্রাইমারি থেকে প্রতিহত করে দিবে। ওকে, তো তাহলে কি ঘটলো, এই যে আই নট কারেন্টটা ছিল, এই আই নট কারেন্ট, এই আই টু কারেন্ট এখানে প্রবাহিত হওয়ার জন্য এই আই নটের জন্য আই টু প্রাইম একটা কারেন্ট ফ্লো করা শুরু করবে, একটা বাড়তি কারেন্ট ফ্লো করা শুরু করবে। ওই আই টু কারেন্ট যখনই ওখানে যাবে, এখানে আই টু প্রাইম কারেন্ট একটা প্রবাহিত হবে। কেন? এই যে ফাই টু, এটা ফাই এম কে কমাই দিছে, যেহেতু কমাই দিছে এখানে ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, ভোল্টেজ ড্রপ হলেই তো এখানে কারেন্টটা বেশি ড্র করতে শুরু করবে, কারণ সূত্র এই যে ভিপি মাইনাস ইপি, যদি ইপি কমে যায় তাহলে কারেন্টটা তো এমনিই বাড়বে, কারণ এই ব্যবধানটা, তো এই ব্যবধানটা যদি বেশি হয় কারেন্টের মান বেশি হবে, ব্যবধানটা কম হলে কারেন্টের মান কম হবে। সো এই ভোল্টেজটা কমে গেলে ব্যবধান বেশি হয়, কারেন্ট বেশি হয়ে যায়। ওকে, সো যখন কারেন্ট বেশি হয়ে গেল তখন ইনস্ট্যান্ট আবার কী ঘটবে, কারেন্ট বেশি হওয়ার দরুন এখানে আবার বেশি পরিমাণ ভোল্টেজ তৈরি হতে চাইবে, সো এক্সট্রা ফ্লাক্স আরও জেনারেট করবে। সে কী করবে, এই ফাই টুকে কাউন্টার করার জন্য ফাই টু প্রাইম আরেকটা ফ্লাক্স জেনারেট করবে। এই ফাই টু প্রাইম ইকুয়াল টু ফাই টু হবে, ফাই টু প্রাইম ইকুয়াল টু হবে ফাই টু। অর্থাৎ ফাই টুকে কমানোর জন্য যতটুকু কারেন্ট নিলে ফাই টু প্রাইম তৈরি হয় ততটুকু কারেন্টই নিবে, তার বেশি নিবে না। সো লোড লাগালে সে কী বুঝতে পারে, লোড লাগালে সে বুঝতে পারে যে ফাই টু একটা ফ্লাক্স তৈরি হয়েছে, সেই ফ্লাক্সটাকে কমাইতে হবে। সেই কমানোর জন্য সে লোডে প্রাইমারিতে একটা কারেন্ট ড্র করতে থাকে, যে কারেন্টটা এক্সট্রা একটা ফ্লাক্স তৈরি করে যেটা ফাই টুকে নিউট্রালাইজ করে দেয়। এটাই হচ্ছে ট্রান্সফরমারের অন লোড ওয়ার্কিং প্রিন্সিপাল। জিনিসটা কি বোঝা গেছে? বোঝা গেছে? আমি আরেকবার একটু বলে দিই। হ্যাঁ, আমি যখন ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল বর্ণনা করতে যাব তখন লোড লাগানো থেকে শুরু করব, প্রাইমারি ওয়ার্কিং প্রিন্সিপাল বর্ণনা করার আমার কোনো দরকার নেই। অনলোড মানে লোড যখন লাগাইছো তখন কী ঘটলো। সো যখন আমি একটা ট্রান্সফরমারে লোড লাগাবো, সঙ্গে সঙ্গে সেকেন্ডারি দিয়ে আমার একটা কারেন্ট ড্র করতে শুরু করবে। যখনই কারেন্ট ড্র করবে, সেকেন্ডারি কয়েলে একটা ফ্লাক্স তৈরি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ড একটা ফ্লাক্স তৈরি করবে। সেই ফ্লাক্সের ডিরেকশন হবে যে মিউচুয়াল ফ্লাক্স ছিল, মিউচুয়াল ফ্লাক্সের বিপরীত দিকে। হ্যাঁ, ওই রকম। হ্যাঁ, ওই রকম যে একটার একটা মানে বিকর্ষণ করার মতো শুরু করবে। ওকে, সো এই ফাই এমটা ফাই টু নিউট্রালাইজ করার চেষ্টা করবে, মানে কমাই দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা জানি কি এইটা কমবে না, ফাই এমটা ফিক্স থাকবে। সো সেইটা যদি ফিক্স রাখতে হয় তাহলে প্রাইমারি থেকে একটা কারেন্ট ড্র করতে হবে। সো ফাই এম যখনই কমে যাবে, ইনস্ট্যান্ট ঘটবে, এটা খুবই অল্প সময়ের মধ্যে, তখন ফাই এম কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইপি প্রাইমারি সেলফ ইনডিউসড ভোল্টেজ কমে যাবে। ভোল্টেজ কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাইমারি থেকে একটা কারেন্ট ড্র করবে, ড্র করলে ওই কারেন্টটা এক্সট্রা একটা ফ্লাক্স তৈরি করবে যেটা ফাই টুকে নিউট্রালাইজ করে দিবে। সো ওভারঅল কোরের ভিতর দিয়ে কোনো ফ্লাক্সের চেঞ্জ হবে না। সো এই কথা দিয়ে প্রমাণ হয় কোরের ভিতর দিয়ে অনলোড অথবা নো লোড অবস্থায় ট্রান্সফরমারের কোরের কখনো ফ্লাক্সের চেঞ্জ হবে না, ফ্লাক্স সেম। এই জন্য ট্রান্সফরমারের কোর লস সেম, অনলোড অবস্থায়ও যা নো লোড অবস্থায়ও তাই। যদি ফ্লাক্স চেঞ্জ হতো অনলোড অবস্থায় নো লোড অবস্থার তুলনায়, তাহলে কিন্তু কোরের যে লসটার পরিবর্তন হতো, কিন্তু আমরা জানি কোর লস সেম, কারণ অল টাইম তার ভিতর দিয়ে ফ্লাক্সের মান সেম। ওকে, এই হচ্ছে অনলোড অবস্থায় ওয়ার্কিং প্রিন্সিপাল। এর একটা ফেজর ডায়াগ্রাম আমাদের রাখতে হবে, যে আমি এই যে প্রাইমারি সেকেন্ডারি একটা কারেন্টটা নিলাম, এই কারেন্টটা নেওয়ার ফলে এখানে কী ঘটবে সেটা আমাকে একটু আঁকতে হবে। ওকে, সেটা একটু আঁকার চেষ্টা করি। জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং, যদি তুমি মনোযোগ দিতে পারো, মনোযোগ পাইলে সব কিছুই সম্ভব। আবার মনে হতে পারে যে স্যার এটা করে কী করবো, আচ্ছা এরপরে একটা জিনিস বাদ রয়ে গেছে, সেই জিনিসটা একটু পরে দেখাই। আচ্ছা, সবাই আমার সাথে সাথে একটু আঁকবা। হ্যাঁ, আচ্ছা আমরা শুরু করি। আমরা কী করবো, একটা রেফারেন্স পয়েন্ট আমাদের জানতে হবে, তাই না? প্রথমে একটা রেফারেন্স থাকতে হবে। সো রেফারেন্স হচ্ছে ফ্লাক্স ফাই এম। এই ফ্লাক্সের সাথে সেম ফেজে কিসের কারেন্ট ছিল, ম্যাগনেটাইজিং কারেন্ট সেম ফেজে ছিল। সো আমি কী করবো, ম্যাগনেটাইজিং কারেন্ট আই মিউ সেম ফেজে রাখলাম। এর সঙ্গে প্রাইমারি ভোল্টেজের ফেজ ডিফারেন্স ছিল কত, 90 ডিগ্রি। সো 90 ডিগ্রিতে আমি এর ফেজ ডিফারেন্স এঁকে দিলাম। সো এটা হচ্ছে
ভিঅন। এই ভিঅনের সাথে এই প্রাইমারি কারেন্টের যে আইডাব্লু কারেন্টটা সেম ফেজে আছে, সো এখানে আমি এঁকে দিলাম আইডাব্লু। এদিকে ভিঅনের সাপেক্ষে সেকেন্ডারি বা প্রাইমারি সেলফ ইনডিউসড ভোল্টেজ একটা অপরটার উল্টা দিকে 180 ডিগ্রি, সো এটা পিছনের দিকে থাকবে। দুটো টার্নস নাম্বার সেম, এই জন্য আমি দুটোকে সমান লিখছি, সো ইপি ইকুয়াল টু ইএস, সো দুটো টার্নস নাম্বার সমান, এই জন্য এটাকে সমান লিখছি। তাহলে আইডাব্লু এবং আইমিউ, আইডাব্লু এবং আইমিউয়ের জন্য এদের ভেক্টর সাম করলে প্রাইমারি কারেন্টটা আমার দাঁড়াবে হচ্ছে এইখানটা, এটা হচ্ছে আই নট, এটা হচ্ছে নো লোড অবস্থায় আমি আবারও আঁকলাম নো লোড অবস্থা। এখন লোড হিসেবে ট্রান্সফরমারের অধিকাংশ ক্ষেত্রেই লাগানো হয় হচ্ছে ল্যাগিং লোড, মানে ইন্ডাকটিভ লোড লাগানো হয় অধিকাংশ ক্ষেত্রেই, মানে মানে ল্যাগিং লোডের পরিমাণ বেশি আমাদের এই পাওয়ার সিস্টেমে, রেজিস্টিভ লোডের তুলনায় ল্যাগিং লোডের পরিমাণ বেশি। সো ল্যাগিং লোড যদি থাকে তাহলে সেকেন্ডারিতে আমি কী করবো, একটা ল্যাগিং লোড লাগাবো, সেটা 100% ল্যাগ, 90% ল্যাগ করবে না, হয়তো কিছুটা ল্যাগ করবে, তার রেজিস্টিভ পার্টও আছে আবার ইন্ডাকটিভ পার্টও আছে। সো এটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, এর সাপেক্ষে যে কারেন্টটা যাবে সেটা ল্যাগ করবে, সো কারেন্ট যেটা যাবে সেটা ল্যাগ করবে। সো আই টু কারেন্ট সেকেন্ডারিতে এখন কিন্তু একটা লোড লাগিয়ে ফেলেছি আমি, না ইন্ডাকটিভ লোড, ইন্ডাকটিভ একটা ইন্ডাকটিভ লোড লাগিয়েছে, সো ইন্ডাকটিভ লোড লাগার সঙ্গে সঙ্গেই সেকেন্ডারিতে একটা কারেন্ট পাস হওয়া শুরু করছে। এখন সেকেন্ডারিতে যখন কারেন্ট পাস হবে তার জন্য প্রাইমারি থেকে একটা কারেন্ট আনছিল না, সেই কারেন্টটা এই সমান পরিমাণ ট্রান্স রেশিও অনুযায়ী, সো আই টু প্রাইম, এর বিপরীত দিকে আর একটা পার্ট থাকবে ট্রান্স রেশিও অনুযায়ী একটা পার্ট আই টু প্রাইম, আই টু এর জন্য প্রাইমারি থেকে আই টু প্রাইম কারেন্টটা ড্র করলাম। তাহলে এখন আমার দুইটা কারেন্টই পেয়ে গেলাম, এখানে আছে সেকেন্ডারির জন্য যে কারেন্টটা আর এখানে নো লোড কারেন্টটা, এই দুইটার ভেক্টর সাম হবে আমার হচ্ছে অনলোড প্রাইমারি কারেন্ট, অনলোড প্রাইমারি ভেক্টর সাম যদি করি আমি, এখানে ডায়াগোনাল বরাবর সাধারণত ভেক্টর সাম করা হয়, সো এটা হচ্ছে আই নট অনলোড প্রাইমারি কারেন্ট, অনলোড প্রাইমারি কারেন্ট। এই ভি অনের সাপেক্ষে আই নটের যে ফেজ অ্যাঙ্গেল কস ফাই নট, এটার নাম হচ্ছে কস ফাই নট, নো লোড অবস্থায় তার পাওয়ার ফ্যাক্টর কেমন ছিল সেটা, আর অনলোড অবস্থায় এটা, এটার নাম হচ্ছে কস ফাই, অনলোড অবস্থায় পাওয়ার ফ্যাক্টর, এটা কিন্তু পরীক্ষার সময় আঁকতে দিলে অধিকাংশ ক্ষেত্রেই কোনো মতো করে একটু একে উকে চলে যাবা, কিন্তু এটা না বুঝে আঁকতে গেলে আঁকতে পারা অসম্ভব। না বুঝলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমি ট্রাই করব তোমার প্রশ্নের আনসার দিতে। দেখো আমি নো লোড কীভাবে আঁকা যায় সেটা তো আমি দেখলাম, এখন অনলোডের ক্ষেত্রে যখন আমি কী করছি ল্যাগিং, তিনটা ক্ষেত্রেই এইটা আঁকা যাবে, আমি ধরে নিয়েছি আমি ল্যাগিং লোড আঁকবো, মানে ল্যাগিং লোডের জন্য এই ফিগারটা ড্র করব, কারণ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ল্যাগিং লোড লাগানো হয়। তা ল্যাগিং লোড যদি হয় এটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, সো সেকেন্ডারি ভোল্টেজ থেকে কারেন্ট অবশ্যই ল্যাগ করে থাকবে, সো আমি কী বললাম ল্যাগ করছে কারেন্টটা, একটা কারেন্টটা নিয়েছি, এই কারেন্টের একটা অ্যাম্প্লিচিউড কম বেশি হতে পারে, সো কারেন্টের মানের উপর নির্ভর করবে, সো এটা ল্যাগিং কারেন্টটা এখানে আসছে। যদি ল্যাগিং কারেন্ট আমার সেকেন্ডারি টার্মিনাল দিয়ে যায় তাহলে প্রাইমারিতে তো একটা কারেন্ট ড্র করবে, সো এর বিপরীত দিকে প্রাইমারিতে একটা কারেন্ট থাকবে আই টু প্রাইম। এই আই টু প্রাইম নাম দিয়েছি কেন, কারণ ট্রান্স রেশিও অনুযায়ী ভাগ হয়ে যাবে, ওটা ট্রান্স রেশিও সাপেক্ষে, আমি ম্যাথ যখন করাবো কীভাবে ট্রান্স রেশিও থেকে কারেন্টটা কমে বাড়ে বোঝা যাবে, ভোল্টেজটা যেমন ট্রান্স রেশিও দিয়ে কমে কারেন্টটাও তো ট্রান্স রেশিও দিয়ে কমবে। সো আমি প্রাইমারি নো লোড কারেন্ট পেয়ে গেলাম এবং প্রাইমারি অনলোড কারেন্ট পেয়ে গেলাম, এখন দুইটার ভেক্টর সাম হলে প্রাইমারি অনলোড কারেন্ট, সো এইটা হচ্ছে আমার লোড লাগানোর জন্য, এটা হচ্ছে নো লোড অবস্থায়, সো এই দুইটার ভেক্টর সাম করে আই ওয়ানটা পাওয়া গেছে, খুবই ইম্পর্টেন্ট। ফেজর ডায়াগ্রাম যদিও আমার পড়ানো নিষেধ করে কিন্তু এই অল্প একটু জিনিসটা আমি একটু পড়াই, এই দুইটা জিনিস পড়ানোর পরে আর খুব বেশি আগাই না, বোঝা গেল?
এর আরও অনেক অনেক বড়ো বড়ো ফেজর ডায়াগ্রাম আছে, ওইগুলো আমি আঁকাবো না, কিন্তু অ্যাটলিস্ট এতটুকু তো বুঝতে হবে এই ফিগারটা দেখে এই ট্রান্সফরমারটা কীভাবে কাজ করতে সেখানে বোঝা যাচ্ছে, যদি তোমার সেই জ্ঞানটুকু থেকে থাকে। এই জন্য এই জিনিসটাকে একটা পিকচারের মাধ্যমে দেখানো হয়েছে, যে দেখে দেখে যাতে একবারে বোঝা যায় জিনিসটা কীভাবে আছে। আচ্ছা, এখন প্রাইমারির একটা জিনিস আমি একটু আগে ওখানে করে আসি নাই, এই যে নোলোড অবস্থায় কারেন্ট পাবো, ভোল্টেজ পাবো, পাওয়ার পাবো, এগুলো বের করবো কী করে, পাওয়ার ফ্যাক্টর বের করবো কী করে, তার কিছু ম্যাথমেটিক্স এখানে দেখানো আছে। এই যে আইএম আইডাব্লু এই কারেন্টগুলো আমি বের করবো কীভাবে, বা এখানকার পাওয়ার ফ্যাক্টর কত তা বের করবো কীভাবে, তার জন্য আমার কিছু টেস্ট করতে হয়। যখন এই কারেন্টগুলো বের করতে চাই বা পাওয়ারটা বের করতে চাই, আমার কিছু টেস্ট আছে, টেস্টগুলোর নাম শুনে রাখো, একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট, একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। ওই দুইটা টেস্ট করে এইখানকার কারেন্টের মানগুলো পাওয়া যায়, কিন্তু যদি এই সূত্রগুলো মনে না থাকে তাহলে কারেন্টের মান পেয়েও তোমার লাভ হবে না। ওকে, সো আই ডাব্লু যে কারেন্টটা, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটার সাথে হচ্ছে আই নট মেইন কারেন্ট, তার সঙ্গে হচ্ছে কস থেটা নট গুণ করলে পারেই আই ডাব্লু কারেন্টটা পাবো, আই ডাব্লু কারেন্টটা পাবো। আর যদি আই নট কারেন্টটা বের করতে চাই, টোটাল কারেন্ট, এখানে দেখো টোটাল কারেন্ট যদি বের করতে চাই, এটা ত্রিভুজের সূত্র পিথাগোরাসের, আই নট স্কোয়ার, এ আই নট স্কোয়ার, আই ডাব্লুটা এখানে চিন্তা করো, এই আই ডাব্লুর মান এখানেও আছে, সো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু আই নট স্কোয়ার, এই সূত্রটা এখান থেকে আসছে। এরপরে ম্যাগনেটাইজিং কারেন্ট আই এম, আই নটের সাথে সাইন ফাই নট গুণ করলে হবে, কস ফাই নট যদি বের করতে পারি ওখান থেকে সাইন ফাই নটও আমি বের করতে পারি, কারণ ফাই নট বের করতে, কস ফাই নট বের করতে পারলে ওখানে ফাই নটের মানটা বের করতে পারবো। ফাই নটটা কি এত কিছু না পড়াইতে না বেশি হয়ে যাচ্ছে, দেখো এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট। যখন তুমি একটা ইন্ডাক্টরের ভিতর দিয়ে ভোল্টেজ এবং কারেন্ট রাখবা, তখন দেখবো কারেন্ট এবং ভোল্টেজ সেম ফেজে নাই, আলাদা ফেজে আছে, সেই ফেজটাই হচ্ছে ফাই নট, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তার। সো ফাই নটটা হচ্ছে অ্যাঙ্গেল, আর কস ফাই নটটা হচ্ছে তাদের ভিতরে পাওয়ার ফ্যাক্টর কতটুকু। পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে ধারণা আছে? আছে তো, পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি? শোনো, একটা জিনিস ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করতে পারাটা বাস্তবসম্মত কথা না, এটাকে রিয়েল লাইফে তুমি ব্যাখ্যা করবা কীভাবে সেটাও একটু বুঝতে হবে। আচ্ছা, এইখানে সূত্রগুলো একটু দেখে নিও, এই সূত্রগুলো দেখে বোঝা যায়। আমি তোমাদের একটু পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে বলি, হ্যাঁ, কারণ তুমি ট্রান্সফরমার এত কিছু করবা, পাওয়ার ফ্যাক্টর যদি না জানো তাহলে এসি এসি যে সার্কিটগুলো তুমি অ্যানালাইসিসই করতে পারবা না, পাওয়ার ফ্যাক্টর যদি না বোঝো। আচ্ছা, তারপরে একটা জিনিস একটু বলে শেষ করি আগে, দেখো এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য কেমন হবে ফিগারটা সেটা দেখানো আছে, এটা ল্যাগিংয়ের জন্য দেখানো আছে, এবং এই ল্যাগিংটাকেই শর্টকাটে দেখানো আছে। সো ইউনিট এবং ল্যাগিংয়ের জন্য বলা আছে, ক্যাপাসিটির জন্য, ক্যাপাসিটরের জন্য, ক্যাপাসিটিভ লোডের জন্য বলা নাই, কারণ এটা খুব বেশি রেয়ার, এ ধরনের লোড সাধারণত লাগানো হয় না। ওকে, ওটা আগা যাবে, সমস্যা নেই। সেটাই, এখন পাওয়ার ফ্যাক্টরের কথা বলি, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টরের কথাটা প্রথমে যদি আসি, আমার রিয়েল পাওয়ারের নাম তো শুনছো, পাওয়ার কয় ধরনের হয়? আমাদের আজকে পড়ালেখা মোটামুটি শেষ, ওটা বন্ধ করে দাও।